नमस्कार बंधुरा, आमी आज के निये से ची ICDS हेल्पारेर जे परीक्षाटी होये चिलो सेकेंड हाफे, सेई परीक्षार प्रश्नपत्रेर मध्ये थाका इंग्रेजी प्रश्नेर उत्तर निये आलोचना करते। आमी राजेश, आमार चैनलेर नाम द ग्ली ग्रुप अफ लार्निंग इंग्लिश इजिली। एई चैनलेर संगे जुड़े थाकले इंग्रेजी शिक्षा विषये विभिन्न भिडियो पावा जाबे एबं अनेक लेसन पावा जाबे। चलो शुरू करा जाक आजकेर भिडियो। प्रथमे जे प्रश्नटी आमरा देखते पाच्छी सेटी होलो हुईच वार्ड डज नट फिट उइथ द रेस्ट अफ द वार्डस, माने कोन शब्दटी फिट करे ना अन्यान्य शब्दगुलोर थेके। रेस्ट माने होच्छे बाकी शब्द, बाकी माने जेगुलो बाकी रये जाए सेगुलोके आमरा बोली रेस्ट। तहले बाकीदेर थेके आलादा कोनटी, एई शब्दटिर एई सरि एई प्रश्नटिर अर्थ होलो एई अपशनगुलिर मध्ये आलादा कोनटी। तो देखे नी मिनिट सेकेंड वाच आवर, एखे मिनिट हे समय एकक, सेकेंडो समय एकक, वाच मान घड़ी और आवारो समय एकक। तेल मिनिट सेकेंड एवं आवर ये तीनटे हे समय एकक, किन्तु वाच मान हे घड़ी, ये समय एकक नये। सठिक उत्तर है वाच। आमरा ए सीरीजर प्रश्न नहीं आलोचना करछी। ए सीरीजर प्रश्नते परवर्ती प्रश्न रयेछे 27 नम्बरे, एजे Which is not the synonym of word of the word bad? বলছে which is not synonym, synonym মানে হচ্ছে সমার্থক বা অর্থ, কোনটি সমার্থক নয় ব্যাডের, ব্যাডের সমার্থক নয়, not the synonym এর মানে হচ্ছে সমার্থক নয়, অর্থাৎ বিপরীত শব্দ। ব্যাডের বিপরীত শব্দ কী, এই প্রশ্নটার মানে ব্যাডের বিপরীত শব্দ কী। অপশানগুলো দেখে নেওয়া যাক। পুয়োর, পুয়োর মানে হচ্ছে গরিব, কিন্তু পুয়োর মানে খারাপ বা বেচারাও হয়, মানে বলি না পুয়োর কোয়ালিটি অর্থাৎ খারাপ কোয়ালিটি, ঠিক আছে। ইনফেরিয়ার, ইনফেরিয়ার মানে হচ্ছে ছোট, অর্থাৎ এখানে আমরা যে কোনো জিনিসকে যদি খারাপ অর্থে ব্যবহার করতে চাই তাহলে ইনফেরিয়ার শব্দটা কিন্তু ব্যবহার করতে পারি। ডেফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট মানে হচ্ছে অদক্ষ, এফিসিয়েন্টের বিপরীত শব্দ ডেফিসিয়েন্ট, অর্থাৎ অদক্ষ, যে দক্ষ নয়। আর প্লিজেন্ট মানে মনোরম। তাহলে এই চারটির মধ্যে কোনটি খারাপ বা ব্যাড, ব্যাডের বিপরীত শব্দ। পুয়োর মানে বললাম খারাপ কোয়ালিটি, ইনফিরিয়ার মানে বললাম ছোট বা খারাপ অর্থে ব্যবহৃত হয়, ডেফিসিয়েন্ট মানে বললাম অদক্ষ। তাহলে প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম, এই প্লিজেন্টটা হবে সঠিক উত্তর, ব্যাডের বিপরীত শব্দ প্লিজেন্ট। এরপরে আমরা দেখব প্রশ্ন রয়েছে 32 নম্বরে, মাই বুক ড্যাশ 100 পেজেস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড হ্যাজ হ্যাভ দ্য আর অ্যান্ড। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই বাক্যটি মাই বুক ড্যাশ 1000 পেজেস, এখানে কোনো ভার্ব নেই। তাহলে আমরা প্রথমে বুঝে নিচ্ছি যে এই বাক্যটি পূরণ হবে, শূন্যস্থানটি পূরণ হবে ভার্ব দিয়ে, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ দিয়ে। দা এবং অ্যান্ড প্রথমেই বাদ, দা এবং অ্যান্ড প্রথমেই বাদ, কারণ এখানে ভার্ব লাগবে। তাহলে হ্যাভ আর হ্যাজের মধ্যে এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে রয়েছে মাই বুক, মাই বুকটা কোন ধরনের সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে মাই বুক, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে হ্যাজ বসে না হ্যাভ বসে, তো হ্যাজ বসে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমার হ্যাজ। অনেকে করেছে কি 1000 পেজেস দেখেছে, দেখেছে 1000টা পেজ আছে, তাহলে অনেকগুলো আছে তাহলে প্লুরাল হবে, তাহলে হ্যাভ বসবে না। এই ধারণাটা ভুল, এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখানে 1000 পেজেসটা তো সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে মাই বুক, তাহলে মাই বুক অনুযায়ী আমাদের বসবে হ্যাজ। সঠিক উত্তর হলো হ্যাজ। এরপরে প্রশ্ন রয়েছে 36 নম্বরে, দ্য চাইল্ড ড্যাশ এ বুক নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রপার ওয়ার্ড রিড ইজ রিডিং হ্যাভ রেড হ্যাড রেড। এবারে এখানে আমরা বুঝতে পারছি ভার্ব বসবে এবং সবগুলি ভার্বের ফরম্যাট দেওয়া আছে। রিড এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইজ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ রেড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড রেড পাস্ট পারফেক্ট টেন্স। এবারে আমরা এখানে দেখে নিচ্ছি যে কোনটা হবে। দ্য চাইল্ড এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য চাইল্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবারে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু এজ বা ইয়েস যুক্ত হয়, যেমন হি প্লেজ, সি ইটস, রাম প্লেজ, হ্যাঁ দ্য চাইল্ড ইটস, এরকম হয়। তাহলে এখানে দ্য চাইল্ড আছে, তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু রিডস হতো, কিন্তু এখানে রিডস নাই, শুধু রিড আছে, তাহলে এই অপশানটা ভুল। এছাড়াও এখানে আরেকটি শব্দ আছে নাও,
এই নাও শব্দটি যদি কোনো বাক্যে থাকে তাহলে জেনারেলি সেই বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, অর্থাৎ এই এই ফরম্যাটটি ইজ রিডিং সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি এই ফরম্যাটে হয়। তো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট অলরেডি রয়েছে, এটা হচ্ছে আমি যারের ইজ, এটা হচ্ছে রিড প্লাস আইএনজি, ভি ওয়ান প্লাস আইএনজি রিডিং, তাহলে এই ফরম্যাটটি হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা হ্যাভ রেড হবে না, কারণ দ্য চাইল্ড হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাভ বসতে পারে না, তাহলে হ্যাভ রেড বাদ। আর হ্যাড রেড হবে না, কারণ এখানে নাও আছে, হ্যাড রেড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে নাও রয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছে, সুতরাং এটাও হবে না। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ইজ রিডিং। নেক্সট কোশ্চেন আসছে 39 নম্বরে, আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড, আমার আছে দুটি ড্যাশ ইন মাই হ্যান্ড, দুটি কী আছে, মানে পেন্সিল আছে, পেন্সিলস আছে, ইরেজার আছে, পেন আছে। তাহলে আমি প্রথমে দেখতে পাচ্ছি আই হ্যাভ টু, দুটো, মানে এইখানে এই টু শব্দটি ইন্ডিকেট করে দিচ্ছে যে এইখানে যে নাউনটি বসবে সেটা অবশ্যই প্লুরাল হবে, প্লুরাল হবে, কারণ এখানে টু আছে, একের অধিক আছে। এবারে আমরা এই অপশানগুলোর মধ্যে প্লুরাল খুঁজবো, পেন্সিল সিঙ্গুলার নাম্বার, পেন্সিলস প্লুরাল নাম্বার, ইরেজার সিঙ্গুলার নাম্বার, পেন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই পেন্সিলসটা হচ্ছে এক নাম মাত্র প্লুরাল, তাহলে সঠিক উত্তর হবে পেন্সিলস, আই হ্যাভ টু পেন্সিলস ইন মাই হ্যান্ড। ওকে নেক্সট হচ্ছে 40 নম্বরে, হি ইজ ড্যাশ বাই হিজ সুপিরিয়র অ্যালং উইথ অল ডকুমেন্টস, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড। ঠিক আছে, এখানটা করে দেখো যে চারটি অপশান দেওয়া হয়েছে সেটি প্রত্যেকটা কিন্তু কল দিয়ে এবং তারপরে বিভিন্ন প্রিপোজিশন রয়েছে। এই ধরনের ফরম্যাটকে আমরা বলি ফ্রেজাল ভার্ব, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের, সরি, কোনো একটা ভার্বের পরে যখন আমরা প্রিপোজিশন বসাই তো ভিন্ন ভিন্ন প্রিপোজিশনের জন্য ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো এইগুলোর ভিন্ন ভিন্ন অর্থ বুঝতে হয়। এখানে দেখো যে সেন্সটি রয়েছে এই বাক্যটির মধ্যে, হি ইজ ড্যাশ বা হিজ সুপিরিয়র, তাকে ডাকা হয়েছিল তার সুপিরিয়রের দ্বারা, অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে আছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি, এখানে ভি থ্রি হবে, মানে বাই আছে, বাই হিজ সুপিরিয়র, অ্যালং উইথ অল ডকুমেন্টস, মানে সমস্ত ডকুমেন্টস নিয়ে। তাহলে এবার আমাদেরকে জানতে হবে কলের পরে কোন প্রিপোজিশন বসে ডাকা শব্দের অর্থ বোঝায়, ডাকা অর্থ বোঝায়। তো এখানে সঠিক উত্তর হবে কল্ড ইন, কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো, সঠিক উত্তর হবে কল্ড ইন, হি ইজ কল্ড ইন বাই হিজ সুপিরিয়র অ্যালং উইথ দ্য অল দ্য ডকুমেন্টস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে 42 নম্বরে, দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য হাউস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড, এই অপশানগুলি দিয়ে এই সনোশন পূরণ করতে হবে। দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য হাউস, মানে গাছ রয়েছে একটা হাউসের কোথায়, দেখা যাক, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, বিলো মানে নিচে, অ্যাবাভ মানে উপরে, আন্ডার মানেও নিচে। এবারে এই বিলো আর এই আন্ডার এ দুটো কিন্তু পার্থক্য আছে, তো এটা নিয়ে পরবর্তীকালে আমি কখনো একটা ভিডিও বানাবো বা শর্টস বানাবো বিলো আর আন্ডারের মধ্যে কী পার্থক্য। আরও একটি শব্দ রয়েছে বিনিথ, বিনিথ মানেও নিচে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দেয়ার ইজ এ ট্রি ড্যাশ দ্য হাউস, হাউসের কোথায় গাছটি রয়েছে, তাহলে বাড়ির নিচে কি কোনো গাছ থাকতে পারে, থাকতে পারে না, তাহলে নিচেটা হবে না। অ্যাবাভ মানে উপরে, তাহলে একটা বাড়ির উপরেও গাছ থাকতে পারে না, হবে না, আর নিচেও গাছ থাকতে পারে না, হবে না, তাহলে একমাত্র কোনটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, অর্থাৎ সামনে, দ্যাট দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দ্য হাউস, অর্থাৎ বাড়ির সামনে একটি গাছ রয়েছে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন, হ্যাঁ আর কোনো ইংরেজি কোশ্চেন নেই, আশা করি আমি সমস্ত ইংরেজি প্রশ্নোত্তরটা সঠিকভাবে বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছ। এইরকম আরও যেসব পরীক্ষাগুলো সামনে আসবে কম্পিটিটিভ, তাদের প্রশ্নপত্র, বিশেষ করে ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব, এবং সামনে যে পরীক্ষাগুলো আসছে কম্পিটিটিভ সেগুলোরও ইংরেজি প্রশ্নপত্র, প্র্যাকটিস সেট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো নিয়েও আমি আলোচনা করব আমার চ্যানেলে। তো শিক্ষার সঙ্গে থাকো, শিখার সঙ্গে যুক্ত থাকো, শিখতে থাকো, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ।